হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো। শুরু করছে যাপিত জীবনের নানা বিষয় নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24। প্রতিদিনের মতো আমি সুজানা জাহিদি আছি আপনাদের সাথে। আয়োজনের শুরুতে যাব রেস্টুরেন্টে। দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে যখন চাইছেন একটু প্রশান্তি, সাথে ভিন্ন রকম সুস্বাদু খাবার, তখন ফরেস্ট লাউঞ্জ হতে পারে আপনার মনের মতো পছন্দের এক জায়গা। চলুন না ঘুরে আসি সেখান থেকে। যান্ত্রিকে শহরের বুকে এ যেন এক টুকরো প্রকৃতি সম্ভার। রেস্তোরাঁটির নাম ফরেস্ট লাউঞ্জ। শুধু নামেই নয়, আদতে ভেতরের পরিবেশটাও যেন একফালি বন। খোলা আকাশের নিচে প্রকৃতির স্নিগ্ধতা সম্ভারের কোনো অংশই বাদ পড়েনি রেস্তোরাঁর সাজসজ্জায়। জলের শব্দ, ঝর্ণার সুর, পাকপাখালির গান, এসব যেন কিছু সময়ের জন্য ভুলিয়ে দিতে পারে দূষিত বাতাস আর কোলাহলে ভরা শহরের কথা। প্রফেশন আই এম আ ডক্টর। আমাদের খুব ব্যস্ত থাকতে হয় এই শহরের এত ব্যস্ততা এবং যান্ত্রিক শহরের মাঝামাঝি আর কিছু টাইম আমাদের বের করে একটা অ্যাম্বিয়েন্স জানি ভালো থাকে এবং একটা সুন্দর জায়গায় সুন্দর পরিবেশে এসে ফুড খেতে ইচ্ছা করে, সেটার মধ্যে ফরেন্স লাউঞ্জ আই সিলেক্ট মোস্ট অফ দ্য টাইম। এখানে আসা হচ্ছে, এই জায়গাটা অনেক সুন্দর, ভিজিট করতে খুব ভালো লাগে। আর হচ্ছে যে এখানকার থাই ফুড, অ্যারাবিয়ান ফুড ইজ বেস্ট। শুধু যে পরিবেশই মন ভোলায় তা কিন্তু নয়, এখানকার খাবারেও আছে বিশেষত্ব। অ্যারাবিয়ান, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান আর কাবাবের মতো খাবার তৈরিতে রেস্টুরেন্টটিতে আছে খ্যাতনামা রন্ধন শিল্পীরা। আমি মোহাম্মদ মহসিন, আমি মিশরের আলেকজান্দ্রিয়া থেকে এসেছি। 25 বছর ধরে আমি এই পেশায় আছি। এখন বাংলাদেশ ফরেস্ট লাউঞ্জে আছি। বাংলাদেশিরা অ্যারাবিয়ান ফুড পছন্দ করে, অ্যারাবিয়ান ফিশ, রাইস, ক্যাপসা, কাবাব। তাদেরকে এসব খাবার রেঁধে খাওয়াতে আমার ভালো লাগে। আমি আমর বিন আসকারি বাংলাদেশে এসেছি এক বছর হলো। এখানকার মানুষ খুব খেতে পছন্দ করে, বিশেষ করে অ্যারাবিয়ান রাইস আইটেমগুলো বেশ জনপ্রিয়। আমি এই সেক্টরটাই দেখি। ডেজার্ট আর সুস্বাদু কফির স্বাদ দুশ্চিন্তা কাটিয়ে প্রফুল্ল করবে মনকে, আর তাই প্রকৃতির কোলে কিছুটা সময় যাপনে কেউ কেউ এখানে আসেন পরিবার নিয়ে, কেউ প্রিয়জন, কেউ বা কাজের ফাঁকে নিজেকে করে নেন একটু চাঙ্গা। ইউজুয়ালি আই কাম হিয়ার টু দ্য ফরেস্ট লাউঞ্জ, ফুড অনেক অনেক মজা। আমি এখানে আসি অ্যারাবিয়ান ফুড খাওয়ার জন্যই, আর এখানকার শেফের অ্যারাবিয়ান ফুডসটা অনেক মার্ভেলাস, অনেক মজার খাবার। এখানে প্রায় সময় আসা হয়, আর এসে বাচ্চাদের খেলাধুলা করে, একটু ঘুরে ছবি টবি তোলা হয়, খুব ভালো লাগে। এখানে সন্ধ্যা হতেই লাইভ মিউজিকের সাথে আছে চাঁদ দেখার সুযোগ। প্রকৃতি উপভোগের সবকিছু এখানে মিলছে এক ছাদের নিচে। মিথিলা মণ্ডল, চ্যানেল 24, ঢাকা। পেশায় একজন চিকিৎসক, আবার মাথায় পড়েছেন সুন্দরীর মুকুট। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই ধরেছেন, আমি বলছি মিস পাকিস্তান ইউনিভার্সাল 2022 জয়ী শাফাক আক্তারের কথা, যিনি রূপে গুণে বিশ্ব দরবারে উড়িয়েছেন নিজ দেশের পতাকা। একজন সুন্দরী ডাক্তার, যার সেবা পেয়ে হাসপাতাল থেকে হাসি মুখে বাড়ি ফেরে রোগী। এবারে সেই ডাক্তারই জয় করলেন সুন্দরীর মুকুট, বিশ্ব দরবারে ওড়ালেন নিজ দেশের পতাকা। বলছি মিস পাকিস্তান ইউনিভার্সাল শফাক আক্তারের কথা। লাহোরের মেয়ে শফাক আক্তার বেশ জনপ্রিয় ছিলেন ইনস্টাগ্রামে, যেখানে 3000-এর বেশি ফলোয়ারদের সাথে প্রতিদিনই শেয়ার করত নিজের নানা মুহূর্ত। সেইখান থেকে উদ্বুদ্ধ হয়ে অংশ নিয়েছিলেন মিস পাকিস্তান ইউনিভার্সাল 2022-এ। ক্যানাডায় অনুষ্ঠিত ভার্চুয়ালি যে প্রতিযোগিতায় রূপে গুণে মুগ্ধ করেছেন বিচারকদের, অর্জন করেন সেরার মুকুট। ভার্চুয়ালি প্রতিযোগিতা হলেও বিজয়ীদের হাতে পুরস্কার প্রদানের আসর বসেছিল পাকিস্তানের লাহোরে, যেখানে শাফাককে মুকুট পরিয়ে দেন আরেক মিস পাকিস্তান ইউনিভার্স সামান শাহ। জয় পেয়ে দেশ সেবার পাশাপাশি সামনের দিনগুলোতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশকে গর্বিত করার প্রত্যয় জানিয়েছেন মিস পাকিস্তান ইউনিভার্সাল শাফাক আক্তার। মুর্শিদ, চ্যানেল 24।
কেমন হবে যদি পাখির চোখে দেখতে পারেন আকাশ? হ্যাঁ ভিউয়ার্স, পাখির মতো ডানা মেলে উঠতে না পারলেও আপনার পাখির চোখে আকাশ দেখার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত মোবাইল ফোন কোম্পানি ভিভো। খুব শীঘ্রই তারা বাজারে আনছে ড্রোন সহ স্মার্টফোন। পাখির চোখে মানে আকাশ থেকে ছবি তুলতে এখন ড্রোনের জনপ্রিয়তা তুঙ্গে। যারা ছবি তুলতে কিংবা সিনেমাটোগ্রাফি করতে পছন্দ করেন, ড্রোন তাদের কাছে এক আরাধ্য বিষয়। আর তাই বিষয়টি মাথায় রেখে এবার ফোন সাথে ড্রোন নিয়ে আসছে স্মার্টফোন প্রতিষ্ঠান ভিভো। মুঠোফোন থেকে বেরিয়ে আসবে চার পাখাওয়ালা ড্রোন, স্মার্টফোন জগতের বিপ্লবী বলা যেতে পারে একে। ভিভোর পরিকল্পনা অনুযায়ী ফোনের মধ্যেই থাকবে বিশেষ ডিটাচিং মেকানিজম, যার মাধ্যমে ফোনের দুটি ক্যামেরা ও কিছুটা অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে মূল বডি থেকে। ফোনকে রিমোট হিসেবে ব্যবহার করে এটিকে উড়ানো যাবে ড্রোনের মতোই। এতে থাকছে দুটি ইনফ্রারেড সেন্সর। কবে নাগাদ এই ফোন আসবে বাজারে তা এখনও চূড়ান্ত নয়, তবে এটা নিশ্চিত যে চলতি বছরের শেষে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভোই প্রথম আনবে ড্রোনওয়ালা ফোন। মূর্ছনৈশী, চ্যানেল 24। নারীর ওয়েস্টার্ন পোশাকে সবার আগেই আসে জিন্স প্যান্ট, এটি আবার পুরুষদেরও অন্যতম এক পোশাক। কখনো লক্ষ্য করেছেন কি পরনে জিন্স প্যান্টের সামনে থাকা ছোট পকেটটি কি বা কাজে ব্যবহার করেন আপনি? এর পেছনেও কিন্তু আছে রহস্য। হ্যাভ আ লুক। জিন্স প্যান্ট তরুণ প্রজন্মের কাছে এ এক অন্যতম ফ্যাশন, কিন্তু কখনো ভেবেছেন কি প্যান্টের ছোট্ট পকেটটির কথা? বড় পকেটের সঙ্গে ভেতরে যুক্ত ছোট্ট পকেটটির কথাই বলছি। কেউ কেউ হয়তো খুচরা পয়সা ও ছোটখাটো জিনিস রাখেন এই পকেটে, কিন্তু বেশিরভাগ মানুষ ব্যবহার করেন না এটি। তবে এই ছোট পকেট নিয়ে আছে রহস্য। জিন্স তৈরির ইতিহাস বলে এটি প্রথম তৈরি করা হয়েছিল আমেরিকায়, তাও শ্রমিকদের জন্য। তবে এর সঙ্গে ছোট পকেটের বা সম্পর্ক কী? 1800 শতকে লেভি স্ট্রয় নামে এক কোম্পানি তৈরি করেছিল প্যান্টের ছোট পকেট, যে কোম্পানির নাম এখন লিভাইস। মূলত চেন লাগানো ছোট ঘড়ি রাখার জন্য পকেট তৈরি করেছিল কোম্পানিটি। ঘড়ির সুরক্ষার জন্য ব্যবহার করতেন শ্রমিক ও রাখাল বালকেরা। দিনে দিনে ফ্যাশন বদলেছে, কমেছে পকেটে রাখা চেন লাগানো ঘড়ির ব্যবহারের চল, তবে থেকে গেছে প্যান্টের ছোট পকেটটি। গাজী আনিস, চ্যানেল 24। ভিউয়ার্স, ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন এতটুকুই। আগামীকাল ঠিক একই সময়ে লাইফস্টাইলের আরও অনেক বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।